নাসিরগঞ্জ থানার পুলিশের বড় ধরনের সাফল্য। সাফল্য পেল মোট চুরি যাওয়া 6টি বাইক ও বেশ কিছু টোটো। 4টে টোটো উদ্ধার করেছে, 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কথা বলবো এই মুহূর্তে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি দিনেশ সাহা। দিনেশ, দেখো দাদা, ফের বড় সড়ো সাফল্য শামসাবাদ থানার পুলিশের। এবার চুরি হয়ে যায় 6টি বাইক, 4টি টোটো উদ্ধার করে 5 জনকে গ্রেপ্তার করলো শামসাবাদ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম আনন্দ মন্ডল, মোশালিম শেখ ওরফ গুড্ডু, শামীম শেখ, জামিরুল ইসলাম এবং আবু তাহের শেখ। সকলের বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকায়। সম্প্রতি শামসাবাদ ও মালদা বৈষ্ণবনগর বিভিন্ন এলাকা থেকে চোরাই যে পান্ডা তাকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া 6টি বাইক ও টোটো। শুক্রবার থানায় এই নিয়ে প্রেস কনফারেন্স করে শামসাবাদের ওসি বিজন রয়। অনেক ধন্যবাদ দিনেশ, আমাদের সঙ্গে সরাসরি ফোনে ছিলেন আমাদের প্রতিনিধি দিনেশ সাহা। এবার সাংবাদিক সম্মেলনে ঠিক কি জানানো হয়েছে চলুন শুনে নি। নমস্কার, আমরা শামসাবাদ থানার পুলিশ অ্যান্টি ক্রাইম টিম, আমাদের জেলা জঙ্গিপুর পুলিশ জেলার আমাদের যিনি সুপার আছেন আমাদের স্যার ডক্টর ভোলানাথ পাণ্ডে সাহেব, ওনার নির্দেশেই ওনার কথা মতন আমরা একটা প্রথম আনন্দ মণ্ডল নামে একজনকে আমরা অ্যারেস্ট করেছিলাম ওল্ডাগমল মোড় থেকে। তাকে জিজ্ঞাসাবাদ করি এবং তার মাধ্যমে আমরা একটা সাফল্য পাই, শামসাবাদ থানা একটা সাফল্য পাই। সেটা হচ্ছে আমরা 6টা মোটরসাইকেল যেগুলো আমাদের শামসাবাদ থানা এলাকা থেকে চুরি হয়েছিল সেই 6টা মোটরসাইকেল আমরা রিকভারি করি। তার সঙ্গে আমরা 4টে টোটো রিকভারি করি, যে টোটোগুলো এলাকা থেকে চুরি হয়েছিল। আমাদের অ্যান্টি ক্রাইম টিম এই সাফল্যটা অর্জন করেছেন। তার সঙ্গে আমাদের টাউনবাবু, দীপকবাবু, বিশ্বজিৎবাবু, সমস্ত অফিসার মিলে এবং আমরা এটা করি, একটা বড় সাফল্য আমাদের। এটা সম্পূর্ণটাই আমাদের দেখছেন এসডিপিও সাহেব, আমাদের সুপার সাহেব, সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ ডক্টর ভোলানাথ পাণ্ডে সাহেব, ওনার নির্দেশ মতো, ওনাদের কথা মতো, ওনাদের প্ল্যান মতনই আমরা এগুলো করে সাফল্য পেয়েছি। আজকে কি বাইক বা টোটোগুলো তাদের হাতে তুলে দেওয়া হবে? হ্যাঁ, আমরা অবশ্যই ওদেরকে তুলে দেবো, কিন্তু সেটা হচ্ছে কোর্ট ফেয়ার করে, কোর্টকে জানিয়ে, কোর্টের আমাদের মহামান্য কোর্টের নির্দেশ অনুসারে ওনাদের নির্দেশ মতে আমরা ওনাদের হাতে তুলে দেবো। যারা বাইক আছে আমরা যোগাযোগ করছি, কিছু বাইকের নাম্বার প্লেট নেই, যদি তারা আসেন উপযুক্ত কাগজপত্র দেখায় তারা অবশ্যই কোর্টের মাধ্যমে ফেরত পাবেন। টোটো এবং বাইকগুলো কোথা থেকে উদ্ধার হয়েছে, শামসাবাদ এলাকা থেকে? না, সমস্তগুলোই আমরা উদ্ধার করেছি বৈষ্ণবনগর থানা এলাকা থেকে। আর আসামিগুলো যারা আছে বেশিরভাগই বৈষ্ণবনগর, সবই বৈষ্ণবনগর থানায়, যেটা দিয়ার পাট দিয়ার বলি সেই এলাকার 5 জন আসামি আমরা অলরেডি এই কেসে অ্যারেস্ট করেছি। 5 জনকে আমরা কোর্টে পাঠিয়ে দিয়েছি। কদিনের আবেদন করেছি? আমরা পিআরপিসি নিয়েছিলাম 14 দিনের, আমরা পিআর পেয়েছিলাম ওরা 6 দিনের, তারপরে এখন সবাই কোর্টে আছে। ধৃতদের নাম আর বাড়িগুলো কোথায়? সবাই বাড়ি বৈষ্ণবনগর। নামগুলো আছে, আনন্দ মণ্ডল আছেন, আর জামিরুল ইসলাম আছেন, মোরসেলিম শেখ আছেন, শামীম শেখ আছেন, আর হচ্ছে আবু তাহের শেখ আছেন। এরা সবই পশ্চিমবঙ্গ থানায় আমাদের বাড়ি। ঠিক ঠিক ঠিক।